রবিবার মালদার কনুয়া ভবানীপুর হাই মাদ্রাসা নির্বাচনকে ঘিরে শাসক দলের সাথে কংগ্রেস সিপিএম জোটের বিরোধ, তার জেরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে, মারপিটে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এই ঘটনায় কংগ্রেস সিপিএম জোটের দুজনকে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে এদিন কনুয়া ভবানীপুর হাই মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি পদে নির্বাচন ছিল। ভোট চলাকালীন মাদ্রাসার বাইরে বচসায় জড়িয়ে পড়ে তৃণমূল কংগ্রেস সিপিএম এর নেতাকর্মীরা। শুরু হয় মারপিট, পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। আজকে পিসফুলি এখানে নির্বাচন হচ্ছে, দুটো প্রতিষ্ঠানের নির্বাচন হচ্ছে, মানুষ যেহেতু দেখছে জোটের পক্ষ হচ্ছে, তাই তৃণমূলের পক্ষ থেকে পুলিশের মদত নিয়ে এসে জমায়েত করে এসে পুলিশের সামনে গেটে গিয়ে আমাদের একটা ছেলেকে মেরে নাক দিয়ে রক্ত পড়ছে। পুলিশ ওকে ট্রিটমেন্ট না করে ওকেই আবার তুলে নিয়ে যাচ্ছে, যারা আক্রান্ত হচ্ছে পুলিশ তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। এই জিনিস পুলিশের এটা তো ঠিক না, অন্যায়। আমরা চাইছি যে পিসফুলি যাতে ইলেকশন হয়, পুলিশ প্রশাসনকে আমরা এটা বলতে চাই যে পিসফুল যেন ইলেকশনটা হয়, এবং এসপি মাল্লাকে বলবো, এসডিপি চাচলকে আমি অনুরোধ করবো যে যদি ইলেকশন যখন করাচ্ছেন তার ভালো ইলেকশনটা করেন। আমরাও লিডারশিপ এখানে বসে আছি, আমরা তো সমস্ত অবজার্ভ করছি। হরিশ্চন্দ্রপুর থেকে সব অ্যান্টি সোশ্যালদেরকে নিয়ে এসে তারপরে এসে ও গন্ডগোলটা ফাটাচ্ছে, সব জানে, পুলিশ জানে সমস্ত কিছু। আমরা বলছি পিসফুল ইলেকশনটা যেন হয় তার ব্যবস্থা করতে হবে। আপনার নাম? আমি মুস্তাক আলম, প্রদেশ কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি, ফরমার প্রেসিডেন্ট এক্সএমএল হরিশ্চন্দ্রপুর, এবং স্টেট রাজীব গান্ধী পঞ্চায়েত রাজের আমি স্টেট কোঅর্ডিনেটর। অ্যাকচুয়ালি জোটের কোনো লোকজন নাই, ওরা যা দেখেছে আমাদের যত ভোটার এবং যত কর্মী আছে আমাদের সবাই তৃণমূলেরই আছে, জোটের কোনো লোকজন নেই। ওরা জানছে যে আমরা এখানে মানে জামানত সব মানে যতটি প্রার্থী আছে কিনা সমস্ত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে, এই জন্য ওরা আগে ভাগে একটা তৃণমূলের বিরুদ্ধে একটা ব্লেম লাগাচ্ছে। ওদের যদি ইয়ে থাকে, লোকজন যদি থাকে, তো আপনারাই দেখতে পাচ্ছেন যে এখানে আমরা মানে স্মুথলি ভোটাররা ভোট দিতে ভোট দেওয়ার জন্য যাচ্ছে না, কী করছে এটা আপনারা সাংবাদিক আছেন, এটা আপনারা ভালো করে বুঝতে পারবেন। আর রেজাল্টের ফলে আপনারা দেখবেন সন্ধ্যা হতে হতে দেখবেন যে জোটের যতটি প্রার্থী আছে সমস্ত প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হবে। পুলিশ নাকি আপনাদের সহযোগিতা করে দুজন সিপিএম এর কর্মীকে উঠলালো, কী বলবেন জোটের? এটা ভুল কথা, 100 মিটারের মধ্যে ইয়ে লাগাচ্ছে, ঝান্ডা লাগানো ছিল, তো ঝান্ডা পুলিশ খুলেছে, সেটারই মনে হয় প্রতিবাদ। আমরা যেটা মানে শুনতে পেলাম যে ঝান্ডার প্রতিবাদ করতে এসছে, প্রতিবাদ করে এসে সেটা পুলিশের সাথে তর্কাতর্ক করেছে, পুলিশ ওটা পুলিশের কাজ করবে, ওটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, তবে আমরা যেটুকু দেখলাম আমরা সেটা বলব। হরিশ্চন্দ্রপুর থানার আইসি জানান পরিস্থিতি এখন স্বাভাবিক, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।